হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সময় এসেছে ইভ্যালি নিয়ে মুখ খোলার। গত দুদিন ধরে ইভ্যালি নিয়ে মিডিয়া জগতে চলছে তোলপাড়। গ্রাহকের 339 কোটি টাকার হদিস মিলছে না কোথাও। কোম্পানির মোট সম্পদের পরিমাণ থাকার কথা 404 কোটি 18 লক্ষ টাকা, কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং দুদকের প্রতিবেদন অনুযায়ী ইভ্যালির বর্তমান সম্পদ মাত্র 65 কোটি 18 লক্ষ টাকা, প্রায় 340 কোটি টাকা উধাও। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং প্রতিষ্ঠানটির MD মোহাম্মদ রাসেলের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন এবং তাদের বিরুদ্ধে গ্রাহকের 340 কোটি টাকার আত্মসাতের অভিযোগ খুঁটিয়ে দেখা হচ্ছে। এদিকে লক্ষ লক্ষ গ্রাহকের অভিযোগ যে তারা পণ্য কেনার পর তাদেরকে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে, কারে কারো অপেক্ষার প্রহর গড়িয়ে ঠেকছে বছরে। আর এজন্যই প্রতিষ্ঠানটির উপর আস্থা হারাচ্ছেন তাদের হাজার হাজার গ্রাহক। তাদের পণ্য কিংবা অর্থ ফেরতের নিশ্চয়তা নিয়ে তারা এখন অনিশ্চিত। ওদিকে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির চলতি দায়ের বিপরীতে মাত্র 16% গ্রাহককে পণ্য সরবরাহ করতে সক্ষম, যেটা সত্যি আটকে ওঠার মতো তথ্য। বাংলাদেশের মতো গরিব দেশে কে দিবে বাকি 84% মানুষের পণ্য কিংবা অর্থ ফেরতের নিশ্চয়তা? আর যদি তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্যতা নিশ্চিত হয়, তার পরিণামও কিন্তু আমাদের অজানা নয়, কারো কিছুই যায় আসবে না। বড়জোর কোম্পানিটি বন্ধ করে দিবে সরকার, কিন্তু আত্মসৎকৃত 340 কোটি টাকা দিয়ে কোম্পানির মালিকদের কয়েক পুরুষ নিশ্চিন্তেই বসে খাইতে পারবেন। সবশেষে সর্বস্বান্ত হবেন আপনি, আমি কিংবা আমার কোনো ভাই। তাই আবারও বলছি, প্লিজ আপনার কষ্টার্জিত অর্থ সঠিক পথে নির্ভরযোগ্য খাতে ব্যয় করুন, কোনো চটকদারি বিজ্ঞাপনে নিজের সর্বস্ব হারাবেন না। আর একটা কথা না বললেই নয়, অনেক ইভ্যালি সমর্থকরা আমার ভিডিওটি দেখে খারাপ মন্তব্য করবেন, এটা আমার অজানা নয়। SPC নিয়ে আমার বিগত ভিডিওটি আপলোডের পর সেই প্রমাণ আমি পেয়েছি। আসলে মূল কথা হলো, প্রতিটি জাতির ভিতরেই কিছু হুজুগে মাতালের বসবাস থাকবেই, তবে আমি নির্ভরযোগ্য কোনো রেফারেন্স ছাড়া কোনো ভিডিও তৈরি করি না। যদি আমি কারোর বিরুদ্ধে কিছু বলেও থাকি, তাহলে নিশ্চয় তার কোনো রেফারেন্স আছে। এখন আপনারা কোন দলে থাকবেন সে সিদ্ধান্ত একান্তই আপনার। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।